কাটার মাস্টার মোস্তাফিজ যেন অনেক দিন পর ফিরে এলেন একই সঙ্গে বলতে হয় যে মিঠুনকে নিয়ে এত কথা হয়েছিল সে মিঠুনের চট্টগ্রাম কিন্তু বাজিমাত করেই যাচ্ছে একই সঙ্গে সাকিব আল হাসান ব্যর্থতার বৃত্ত থেকে বেড়াতে পারছেন না তেমনি ব্যাড লাগছিল মোহাম্মদ আশরাফ হুলেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে কি ঘটছে জানাতে চাই আপনাদেরকে দর্শক আমি সবসময় বলি আমি সাদাকে সাদা বলতে চাই কালোকে কালো বলি আমি কখনো বলি না আপনি আমার মতো করে ভাবুন আমি সব সময় আপনার ভাবনার খোরাক হতে চাই যেটি বলছিলাম যেটি শুরু করতে চাই যে দল গঠনের পর যখন পাঁচটা দল গঠন হলো তখন সবথেকে সমালোচনা হয়েছিল দেখেছিলাম পেজে যখন দিলাম যে মামার মিঠুনকে চট্টগ্রামের অধিনায়ক করা হয়েছে নানারকম ব্যঙ্গাত্মক কথা ছিল এখান থেকে আমাদের একটা জিনিস শেখবার আছে সেটা হচ্ছে আগেই জাজমেন্টাল হওয়া উচিত না মোহাম্মদ মিঠুন মনে রাখতে হবে কারো চাচা বা কারো জোর বা কোনো আত্মীয় জোরে কিন্তু বাংলাদেশ টিমে খেলেন না তিনি তার জায়গা থেকে খেলেন হ্যাঁ তিনি তার সামর্থ্য সবটুকু প্রমাণ করতে পারেননি সেটা অন্য বিষয় সেটা নিয়ে সমালোচনা করুন ক্রিকেটের সমালোচনা করুন কিন্তু তাকে সার উপাধি দিচ্ছেন তাকে কথা বলছেন সেটি বোধ যে ভুল সেটি মিঠুন অন্তত আজকের এই পর্যন্ত এসে প্রমাণ করেছেন তার অধিনায়ক করতে পাঁচ দল যে কঠিন ছিল তার থেকে এই যে চট্টগ্রামের হতে তিনি করেছেন এবং শুধু তাই নয় তার অধিনায়কর্ত্ব যে প্রশংসার দাবি রাখে সেটা আজকে লিটন দাস করেছেন যে লিটন দাস অসাধারণ ব্যাটিং করেছেন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সৌম্য সরকার মিলে এ এইরকম একটি ম্যাচে আমরা চট্টগ্রামের অবস্থা যেমন এমন দাঁড়িয়েছে প্রতিপক্ষকে তারা একশো রানের নিচে অল আউট করে দেবে তারপর তারা খুব নয় উইকেটে আট উইকেটে ম্যাচ জিতে নেবে এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে তবে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে খুলনার ছিয়াশি রানে তারা অল আউট হয়ে গেছে সেখানে সবথেকে বড় অবদান ছিল কার সেটা হচ্ছে কাটার মাস্টার মোস্তাফিজার মোস্তাফিজ শরিফুলের এই পেস বলিং জুটি নিয়ে কিন্তু অনেক আগে কথা হয়েছিল এবং আজকে যদিও শরিফুল উইকেটের জেগে সফল ছিল ওরা কিন্তু দুর্দান্ত বল করেছেন কিন্তু কাটার মাস্টার মোস্তাফিজ করেছেন তেইশ বল তার মধ্যে আঠারোটা ডট বল দিয়েছেন তিনি পাঁচ রানে চার উইকেট নিয়েছেন তিনি অসাধারণ করেছেন শেষ দিকে তার বলিং অনেক ভালো ছিল এবং সব মিলে যে তাদের বেইস আক্রমণ স্পিনার সব কিছু মিলে যে একটা চাপ সৃষ্টি করেছিল বা আমরা জানেন সাকিব রিয়াদের ইমরুল কায়েস এনামুল বিজয় সব মিলে একটা বড় ব্যাটিং লাইফটাকে তারা ধসিয়ে দিয়েছে এবং অসাধারণ খেলছে চট্টগ্রাম নিশ্চিতভাবে মোস্তাফিজ যেভাবে তারা খেলছে এই টুর্নামেন্টে এবং নিশ্চয়ই তিনি চাইবেন এই হৃদমটা ধরে রাখতে হবে মোস্তাফিজের এই হৃদমটা ধরে রাখা কিন্তু খুব জরুরি এবং আমি আরেকটা কথা দর্শক আপনাদের এই শরিফুল যিনি আন্ডার নাইনটিন বিশ্বকাপ যেতে আসে পেইসার বাহাতি পেইসার সেই শরিফুলের দিকে কিন্তু নজরটা রাখবেন আমার কাছে সবসময় এই শরিফুলকে সব থেকে বড়ো প্রসপেক্ট মনে হয় এবং আমি খুব দ্রুতই হয়তো আমরা তাকে জাতীয় দলে দেখতে পারবো এই শরিফুলকে অসাধারণ বোলিং করছে তিনি একটি কথা এখানে বলতে হয় আজকে এমন একটা দিনে সাকিব আল হাসান যিনি তিন ম্যাচ খেলেছেন ত্রিশ রান করেছেন বেশ স্ট্রাগল করছেন তিনি তবে মনে রাখতে হবে সাকিব আল হাসানের ক্ষেত্রে যে তিনি সবসময় কিছু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন সেই এক্সপেরিমেন্টে বিশেষ করে ঘরোয়া এইসব টুর্নামেন্টে তিনি নানাভাবে করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকিব আল হাসান যেরকম বা এইরকম ক্রিকেটে যেরকম পাবেন ঠিক ব্যাপারটা মেলাতে গেলে বোধহয় আপনারা অনেক কিছু উনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেন সেই জন্য আজকে ওপেনিংয়ে দেখা গেছে হয়তো বা তাকে আজকে তিনি ত্রিশ রান করে উইকেট বুকে ঢুকেছেন টি টোয়েন্টিতে আশা করি যে সময়ের সাথে সাথে সাকিব তার রিদমটা ফিরে পাবেন আমরা বিশ্বাস করি আজকে ব্যাড লাগছিল মোহাম্মদ মহামলা আশরাফুলের দুর্দান্ত খেলেছেন গত মাসে আজকে একটি রান আউটে তিনি আউট হয়ে গেছেন তার ব্যাড লাগছিল নিশ্চয়ই আশ্রাফুল এখান থেকে শেখার চেষ্টাটি করবেন এদিক দিয়ে আমি ইকবালকে স্বাগত জানাতেই হয় তিনি রান পেয়েছেন ব্যাটে তা আমি ওই রান পাওয়াটা খুব জরুরি ছিল তার জন্য তার আত্মবিশ্বাসটা ফিরে পেতে যিনি আশরাফুল যেমন ধীরে ধীরে আমি গতদিনে বল আশরাফুলের ক্ষেত্রে সবথেকে বড়ো জিনিসটা ওই আশরাফুলকে সময় দিতে হবে বা আশরাফুলকে আমি নিশ্চিতভাবে তিনি কোনো চাপ নিচ্ছেন না এটা আমি বিশ্বাস করি তার চাপ নেওয়ার কিছু নেই তার হারানোর কিন্তু কিছু নেই এটি আশরাফুলে মনে রাখতে হবে